अरे ऐसे ऐसे अल्प सुपर তারপর পাপিয়ার গান কিরম লাগলো? ভালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কালকে ঠিক করে দিতে হবে। বুঝতেই তো পারছেন, রেফ্রিজারেটর খারাপ হয়ে যাওয়া মানে সংসার অচল হয়ে যাওয়া। হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় আর কি। নমস্কার। নমস্কার। সত্যি বিমল, রেফ্রিজারেটর খারাপ হয়ে যাওয়া কি অসুবিধে না? অবশ্য আরেকটা ফ্রিজি দিয়া রয়েছে, কিন্তু ভর মুশকিলে পড়েছে। তা তো হবে, আজকাল রেফ্রিজারেটরই তো বাড়ার করা রান্না করে। তুমি থামো, বোঝো তো সব। পাপির গান তোমার কেমন লাগলো বিমান? আজকাল পাপির গলাটা ভারী সুমিষ্টি হয়েছে, তাই? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। পাপি, বিমল তো গানে খুব প্রেস করছিল রে, প্রেস করছিল না হাতে? আমি তো ভাবছিলাম উনি বুঝি মগ্ন হয়ে গান শুনছে, হঠাৎ ঘুরতে দেখি উনি উঠে চলে এসেছে। ভেরি ব্যাড বিমল, ভেরি ব্যাড। না মানে আধুনিক গান আবার আমি খুব ভালো বুঝি না। বুঝতে পারেন না? না, আমার গান আপনার ভালো লাগে না। সে কি বিমল, মডার্ন গান তোমার ভালো লাগে না? আমার ভালো লাগে রামপ্রসাদ। বুঝলে বিমল, তোমার রামপ্রসাদ ভালো লাগুক বা না লাগুক, পাপিয়া কিন্তু তোমাকে খুব ভালো লাগে। আহ, তুই চুপ কর। সরি ম্যাডাম। আচ্ছা বিমল, পাপিকে তোমার কেমন লাগে? ভালো। গুড, এখন আমার কথা শোনো। তোমাদের দুজনেরই যখন দুজনকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তখন আমার ইচ্ছে তোমাদের সম্পর্কটা পার্মানেন্ট করা। আপনার মেয়ের জন্য আমার চেয়ে অনেক ভালো পাত্র পাবেন। হ্যাঁ, তা হয়তো পেতে পারি, কিন্তু তোমাকে আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, ইন দ্যাট কেস কি পেতে পারি না পারি সে প্রশ্ন ওঠে না। তবে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি নিশ্চয়ই বলতে পারো, তোমার তো বাবা মা নেই। তা তোমার বিয়ের ব্যাপারে আর কারোর মতামত নেওয়ার প্রয়োজন আছে? আমার কাকা আর কাকিমার মত নেওয়া দরকার। নিশ্চয়ই তাদের মত নেওয়া। এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, খাবো খাবো বলি গো মা, দরস্ত না করিব, এবার কালি তোমায় খাবো। তোরা কাছে চিঠি আছে? কোথায় রে? ওই টেবিলের উপরে হবে। লিখেছে রে? ওর দেশ থেকে বৃন্দাবন লিখেছে। ও বৃন্দাবন? হ্যাঁ শোন বিমল, পূজার আর দেরি নাই, আশা করি পাটের খাতা পেয়েছো এবং এতদিনে তোমার পাটটি রপ্ত করেছো। মনে থাকে যেন কবচ কুণ্ডল নাটকে তুমি কর্ণ। সাবাস, পাট তো পেয়েছি কিন্তু পড়তে মন বসছে না। স্টেজে মেরে দেবে নাকি? না না, তা নয়, ব্যাপার হচ্ছে কয়েকটা সিন কিছুতেই রপ্ত হচ্ছে না। এই অমর, তুমি বলো কাজ ভাই। ঠিক আছে, একটু কম কর তো। তুমি যে আমার ঘোড়ায় ঝিঙে এসছো, বসো বসো, চাটা খাও। না না, তারপর সমস্যা হবে, এখন একটু সময় আছে, প্রম্পট কর, প্রম্পট কোন সিন পুরো বলো। একটা পর না, জমিয়ে যা, জমিয়ে। ওই দেখো দ্রৌপদীর স্বয়ম্বর সভাটা। আচ্ছা হ্যাঁ, ওটা মন্দ হবে। বেশ, পর দেখি ভালো হয়। জলসে আসে। শোনো, প্রথম অঙ্ক, পঞ্চম দৃশ্য, দ্রৌপদীর স্বয়ম্বর সভা, পঞ্চ পাণ্ডব, দ্রোণাচার্য, শকুনি, ধৃষ্টদম্ন প্রভৃতি আসেন। আরে না না, আমার এন্ট্রেন্স থেকে ধর। আচ্ছা শোনো, ধৃষ্টদম্ন বলছে এ কি নীরব কেহেতু সবে, লক্ষ্য বেঁধে কেন নাই হও অগ্রসর, তবে কি বুঝিতে হবে বীর শূন্য হলো বসুন্ধরা, তবে কি বুঝিতে হবে বীর শূন্য হলো বসুন্ধরা। না, বীর শূন্য নহে বসুন্ধরা, কেবল তুমি জামদগ্ন রাম শিষ্য, কর্ণমোর নাম, মঙ্গ দেশে নিবাস আমার। কোন বংশে জনম তোমার? অধিরত সুত আমি রাধাস্ত নয়। হাতস্পর্ধা হীন কুলে লোভিয়া জনম, দ্রৌপদীর স্বয়ম্বরে আসিয়াছ কোন অধিকারে? মানুষের অধিকারে, বীর আমি সেই অধিকারে। পৃথিবীর শ্রেষ্ঠ বীর হও বা যদ্যপি, তথাপি নীচ জাতি তুমি, ঘৃণ্য সভাকা। নীচ তারা, মানুষের মাঝে জাতি ভেদ আনিয়াছে যারা, ঘৃণ্য তারা, জন্ম পরিচয় কর্ম হতে বড় হয় যাহাদের কাছে। অতি সত্য কথা বলিয়াছে তুমি, ঘৃণ্য তারা, ঘৃণ্য তারা, অতি সত্য কথা বলিয়াছে তুমি, ঘৃণ্য তারা, ঘৃণ্য তারা। তুমি মোর শত্রুর জননী, ফিরে যাও। হেন কাব্য কথা কহিও না কাহার সকাশে, মাতৃ নামে তব রটিবে কলঙ্ক। তব তারে পৃথিবীর সমস্ত কলঙ্ক রাশি মাখিব অঙ্গেতে,
জননী স্নেহাঞ্চল বর্ণী তোমার আঁখি মুখে দিয়া জগতের কোন শক্তি পারিবে না কৃষাক্ষ স্পর্শিতে। তার আর নাহিক উপায়, কাল যুদ্ধে সেনাপতি আমি। পরিচয় দানিয়াজি, তুমি মোর খুলে দিলে মৃত্যুর দুয়ার, তবুও যুঝিব আমি। কালী রণে হয় পার্থ নয় কর্ণ, ধরা হতে লইবে বিদায়। ভাতৃহত্যা করিয়াছি আমি, দাদা দাদা ক্ষমা কর, মোরে ক্ষমা কর। দেখো না রহিমের মা ভেউ ভেউ করে কাঁদছে, ওর ধারণা তুমি বুঝি সত্যিই মরে গেছো। তাই নাকি? বেঁচে আছি বাবা। না তুমি বুড়ি হলেও একেবারে ছেলে মানুষ। গোপাল দেখো, গোপাল গোপাল করো না, দাদার শরীর খারাপ। শরীর খারাপ? হ্যাঁ, এখন ঘুমোচ্ছে, পরে আসবে, যাও বিরক্ত করো। আমি আজই ঠাকুরকে বলবো, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কি দাঁড়াবে ঠিক বুঝতে পারছি না। আমি দিচ্ছি। গোপাল কেমন আছে? জ্বরটা এখন ছাড়েনি। বাউন ঠাকুর, আমি একবার গোপালকে দেখে আসব। মাথা খারাপ হয়েছে তোমার? কায় তো আমাদের ঘরে ঢুকতে পারে না, অন্য ডাক্তারটাই ঢুকতে দিচ্ছি। আরে শ্যামা, শ্যামা কি বলছেন বাবা? বিমানের ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিত। ওই কায়ের ডাক্তারটা সাত জায়গায় ঘুরে এসে হুড়মুড় করে জুতো শুদ্ধ পায়ে ঘরের মধ্যে ঢুকে গেল। কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই। চল 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 চল। তিন দিয়া নার কহাবত মে লোহিনী ভরো, जब मिल करके एक वरन भयो। आशुन आशुन आशुन, রহিমের মার কাছে শুনলুম বিমলের নাকি অসুখ করেছে। থাক 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 থাক, মায়ের প্রসাদী ফুলে রেছি, সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। হ্যাঁ আবার সেই বুড়িটা জানাতে এসছে। কি ভিজে কাপড়ে কি ব্যাপার? বাউন ঠাকুর, গঙ্গার জলে তো তোমাদের সব শুদ্ধি হয়ে যায়, তাই গঙ্গায় ডুব দিয়ালাম। এবার আমার গোপালকে একটু দেখতে দাও। তাই বলে সন্ধ্যেবেলায় এই ঠান্ডায় তুমি গঙ্গা চান করে এলে? নইলে তুমি তো আমাকে গোপালের ঘরে ঢুকতে দেবে না। রাজাবাবু,